ফটিকছড়ি নাজিরাত বাজারত ভ্রাম্যমান আদালতর পৃথক পৃথক অভিযানে বিভিন্ন দোয়ান মালিক গাড়ির ড্রাইভারের নানা অনিয়মল্লাই নগদ জরিমানা গুজি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিলাদাবাদ অভিযানত ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিমুল হায়দারের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় তিনি বাজারত সিরাজ বাহারির মেয়াদুদ্দিন হানাদানা রায়বার দায়ে নগদ 5,500 টাকা, মেইন রোডত জ্যান্ডার গাড়ি রায়বার দায়ে 6 জন সিএনজি ড্রাইভারের 500 টাকা গড়িয়ে 3,000 টাকা জরিমানা গুজি। আরেক সাইডটি অভিযান চালাই দেয় পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কমিশনার দীপক কুমার রায়। তিনি ব্যাগ বাজার গুড়িয়ারে জেডে অনিয়ম দিকি এডেই সংশ্লিষ্ট কল ডাহিয়ারে কঠোর হুঁশিয়ারি দিদি। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।